এই মুহূর্তে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আপনাদেরকে একটু জানিয়ে দিই যে আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা হয়তো কারো কাছে খুবই সামান্য হতে পারে, কারো কাছে খুবই ছোটোখাটো হতে মনে হতে পারে, বা এটা কি এমন একটা বক্স যে মানে এটা নিয়ে এত এক্সাইটেড বা এটা নিয়ে কেন ভিডিওই বা করতে হবে এরকম মনে হতে পারে আপনাদের কাছে। তবে আমার কাছে এটা মহামূল্যবান, এই জন্য বলছি মহামূল্যবান কারণ শুরুতে আপনাদেরকে একটু দেখাই। একটু দেখেন এইখানটায়, দেখেন যে পার্সেলটা আসছে, ইন্টারন্যাশনাল একটা পার্সেল, দিস ইজ কাম ফ্রম সুইডেন, মানে সুইডেন থেকে এটা আমাকে পোস্ট অফিসের মাধ্যমে আমার ঠিকানায় পাঠানো হয়েছে। তো এই খুশির খবরটা হলো যে আমি, অনেকে জেনে থাকেন যে আমি গুগল লোকাল গাইডে অনেক সময় পোস্ট করি, গুগল লোকাল গাইডে আমি অনেক সময় আমার যে বিভিন্ন জায়গায় যাই সেসব জায়গাগুলোর ছবি এবং প্লেস অ্যাড করি। অনেক সময় ফোন নাম্বার না দেওয়া থাকলে বা ঠিকানাগুলো না দেওয়া থাকলে অ্যাপ্রোপ্রিয়েটভাবে সেগুলোকে আমি অনেক সময় হচ্ছে অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার কারণে এটা আমার মানে কোনো প্রফেশনাল কোনো কাজ না, মানে নন প্রফেশনালভাবে আমি এটা করি এবং ভলেন্টিয়ারি, এটা সম্পূর্ণ ভলেন্টিয়ারিভাবে আমি করি এবং বেশ অনেক কয়েক বছর আগে থেকে আমি করে আসছি, 2018 সাল থেকে বলা যায়, 2018 সাল থেকে নিয়মিতভাবে করি আর কি। তার আগে আমি খুব বেশি জানতাম না। সো এখন আমি লোকাল গাইডের লেভেল 8 আছি আর কি, যেখানে আমার ফটোস ভিডিওস মিলাই, মানে বেশ কিছু ফটোস ভিডিওস দেওয়া আছে এবং অনেকগুলো প্লেস অ্যাড করা আছে। যার ধরুন কিছুদিন আগে বাংলাদেশে একটা অনলাইন মিট আপ বা অনলাইন একটা মিটিংয়ের ব্যবস্থা করা হয়, যে মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম এবং সেখান থেকে আমাকে গুগল লোকাল গাইড বাংলাদেশ টিমের পক্ষ থেকে একটা টোকেন দেওয়া হয়, যে টোকেনটার মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটা আমি পেয়েছি। এটা গুগলের একদম মানে কি বলবো, ওদের হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট। এবং আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই আমি, এই যে এখানটায় দেখেন জিনিসটা, আমি দেখেন যে এখানটায় দেখাচ্ছি যে আপনাদেরকে আমি এখানে পেয়েছি যে ডকুমেন্টস আছে, মানে গিফট ডকুমেন্টস এগুলো আছে, যেটার ভ্যালু আসছে ওদের USD-তে দেখেন 6.40 সেন্ট এবং আরেকটা আছে 7.20 সেন্ট, দিয়ে টোটাল ভ্যালু হয়েছে 13.60 সেন্ট আর কি। তো এটা সুদূর সুইডেন থেকে আসছে আর কি আমার ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে, বেশ কয়েকদিন সময়ও লাগছে, যেটাকে আমরা এখন আনবক্সিং করব। তবে তার আগে আপনাদেরকে আরও একটা বিষয় আমি দেখাই, এই ভিডিওটা হয়তো গুগল অথরিটির কেউ দেখলেও দেখতে পারেন, বা যারা এই সম্পর্কিত মানে ডাক রিলেটেড বা হচ্ছে এই পোস্ট অফিস রিলেটেড কেউ যদি থেকে থাকেন আমার এই ভিডিওটি দেখছেন, তাহলে তাদেরকে উদ্দেশ্য করে এই জিনিসটা আমি দেখাবো। একটু দেখেন, দেখেন এই যে আমি প্রোডাক্টটা কিন্তু এখনও আনবক্সিং করে নাই, অথচ আমার এই প্রোডাক্টটা, এই যে এখানে যে একটা কস্টেপ লাগানো ছিল সেটা কিন্তু কেটে দেওয়া। তাহলে এটা দিয়ে আমি কি বুঝলাম, আমি কিন্তু প্রথমে থ হয়ে গেছি যে জিনিসটা সুইডেন থেকে আসছে, এত কষ্ট করে বাইরে থেকে আসছে। আমি জানি না যে কাস্টমসের কোনো কাজ এরকম কোনো নিয়ম আছে কি না, আমার কিন্তু জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্টস করে জানাবেন যে এরকম নিয়ম আছে কিনা যে কোন প্রোডাক্ট আসছে, কার জন্য আসছে, কী জন্য আসছে বা কী প্রোডাক্ট আসছে সেটা কেটে দেখা লাগবে। দেখেন, হয়তো আমার বিশ্বাস যে এটা কেটে এইভাবে কোনো একটাভাবে আর কি দেখার চেষ্টা করা হয়েছে। দেখেন আমি এটা একদম রিয়েলিস্টিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা এ পর্যন্ত আর কি কাটা এবং এটাও কিন্তু এ পর্যন্ত কাটা। এটা নিয়ে আমি একটু হতাশাজনক, তারপরও আমি যেহেতু মানে এই প্রোডাক্টটা নিয়ে আমি এক্সাইটেড আছি, আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি যে আসলে এটার মধ্যে কি আছে। আমি আরও একটা বিষয়ে আমি একটু মানে যারা অথরিটি থাকেন, যদিও ভিডিওটা বাংলায় হচ্ছে, তারপরও যদি আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো যার কাছ থেকে নেন বা যেখান থেকে আসে তাদেরকে যদি এনশিওর করা যায় যে এমনভাবে প্রোডাক্টটা পাঠানোর জন্য যে এই প্রোডাক্টটা যেন কোনোভাবে কেটে না দেখতে পারে, বা এই প্রোডাক্টটা কেটে বা এখান থেকে বের করেও নিতে পারে, কিন্তু সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে এখান থেকে কোনো কিছু বের করে নিয়েছে কিনা। তো এটাতে নিজের কাছে খুবই খারাপ লাগার একটা বিষয়, দেখেন যে একটা প্রোডাক্ট বাইরে থেকে আসছে বা কোথাও থেকে আসছে, সেই প্রোডাক্টটাকে কেটে ছিঁড়ে সেটাকে মানে রিয়েল যে জিনিসটা সে ফিলটা কিন্তু আর নাই। দেখেন এই জিনিসটা আমি অনুরোধ করবো যে যারা যেখান থেকে পাঠান বা যেভাবে আসে আর কি, প্রোডাক্টটাকে যদি আরও সেফলি সিকিউরলি যদি আমাদেরকে পাঠানো সম্ভব হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগার কাজ করবে আর কি। এবং যারা আপনারা দায়িত্বে থাকেন তারা প্লিজ এই ধরনের কাজ কেউ করবেন না,
হয়তো আবেগের বশবর্ত হয়ে অনেকে করে থাকে যে প্রোডাক্টটা সুইডেন থেকে আসছে কি আসছে এটা দেখার জন্য। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের পার্সোনাল জিনিসগুলো অন্তত এইভাবে না দেখাটাই উচিত। তো আমি তারপরও কেটে দেখাচ্ছি আপনাদেরকে আরেকবার, আগে থেকে একটা সমস্যা না, ডিলিট এডিট করে দেওয়া যাবে। আমি আগে থেকে একটা ইন্ডিকেটর রেডি করে রাখছিলাম, আমি এটাকে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, এটাকে আমরা এক পাশে কাটছি, আর এক পাশটা কেটে দেখাই আপনাদের। সেই মহেন্দ্র খোন, আমি আর কথা ক্যামেরার পিছনে মানে থেকে না বলে পারলাম না, মহেন্দ্র খোন মাসুদের জীবনের প্রথম গ্লোবাল গিফট আইটেম, হ্যাঁ, সেটাও আবার গুগল থেকে, স্পেশাল একটা ব্যাপার, অনেক স্পেশাল একটা ব্যাপার আর কি। এবং আমি গুগল লোকাল গাইডে আজকে ওর চেহারা চোখ মুখ সবকিছু ঝলসে যাচ্ছে, আজকে যে লাইটের জন্য যে এরকম হচ্ছে এমন না, ওর যে পুরো ফেস সেটা কিন্তু ঝলসে, ওর আনন্দে একটা, ও এত আনন্দিত। তো যাই হোক, আমরা এখন দেখি কি হচ্ছে। আগে আনন্দ পেতাম যে আমার ফটোস বা ভিডিওস বা লোকেশন গুলো যেগুলো অ্যাড করি এগুলো দেখে মানুষ উপকৃত হয়, আর আজকে উপকৃত মানে আনন্দিত হচ্ছে এই জন্য যে আমার জন্য গুগল একটা প্রোডাক্ট আমাকে পাঠিয়েছে, একটা গিফট পাঠাইছে, সেটা যত সেন্ট বা যত ডলারের হোক সেটা আমার কাছে কোনো ম্যাটার না, কিন্তু তাদের লোগো সম্বলিত এবং গুগল লেখা এরকম একটা প্রোডাক্ট আসছে আর কি আমার কাছে। আমি এই যে দেখাই, তবে আমার কাছে একাধিক গিফট দিয়েছে নাকি আপনি ভাই? আরেকটা বিষয়ে গিফট একাধিক আছে, তবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই যে প্যাকেটটা মনে হয় এরকম ছিল না, এটার মধ্যে ছিল বা এটাকে কোনো ভাবে র‍্যাপিং করা ছিল যাতে নষ্ট না হয়, মানে এই এই যে পেপার গুলো দেখছেন এগুলো ফুলানো পেপার, এটাকে হয়তো এইভাবে জড়ানো ছিল, ডকুমেন্ট আছে হয়তো ভেতরে। আচ্ছা, এবার হচ্ছে আমি আপনাদেরকে ব্যাগটা দেখাই, এই ব্যাগটা কি, ও মাই গড, ব্যাগটা তো অনেক অনেক সুন্দর, অনেক বড়, এই যে দেখেন, ও এটা পিঠেও নেওয়া যাবে মনে হচ্ছে, গুগল লেখা একদম, গুগলের ব্র্যান্ডিং করা, গুগল লেখা, কিন্তু ভেরি নাইস, ভেরি নাইস, অনেক সুন্দর কিন্তু এটা, এই ব্যাগটা আমি কিন্তু এটা ফটোতে দেখে ছোট ভাবছিলাম মাসুদ, রাইট, আমিও ছোট ভাবছি আর কি। আচ্ছা আচ্ছা, আমি মনে করছি যে হয়তো এখন যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, হয়তো অর্ধেক দিয়ে এরকম, এটা 10 ইঞ্চি ব্যাগের থেকে বড়, প্রায় 12-14 ইঞ্চি ব্যাগের সমান আর কি। এই ধরনের একটা ব্যাগ আমি শখের বশবর্ত হয়ে অনেকদিন আগে কিনছিলাম, আমার কাছেও একটা ছিল, আমি বইটই টানতাম, মানে ছিঁড়ে যাওয়ার উপক্রম হতো আর কি, রাইট, এই ধরনের একটা ব্যাগ আমি কিনছিলাম, পিঠে নেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, ওই যে জুতা টুটা নেয় আর কি আমাদের এদিকে এই ধরনের ব্যাগে। গুগল লেখা এই ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা শুধু সুইজারল্যান্ড সুইডেন থেকে আসছে, সুইডেন থেকে আসছে এই গুগল। আর আরেকটা যেটা ওয়াটার বোতল দেখেন, ওয়াটার বোতল এটাতে আরো কনফার্ম হওয়া গেল, হ্যাঁ, যে ছিঁড়ে ফেলছে আর কি, সেটাই, এটা অলরেডি ছিঁড়ে খুলে দেখছে আর কি, মানে ছিঁড়ে খুলে দেখছে, এবং মানে যে এটা নিয়ে নেয়নি, নিয়ে যে বাংলাদেশে একটা প্রোডাক্ট দেয়, সেটাই, কোকাকোলার একটা বোতল ভরে দেয়নি পানির, হ্যাঁ, কিংবা খাওয়া ভালো ইয়া করছে আর কি। তবে দেখেন যে এই যে গুগল লেখা, এটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে উপরের যে সিপিটা আছে সেটা কিন্তু পুরো মনে হচ্ছে কাঠের, রাইট, একদম মানে মনে হচ্ছে কাঠের, এবং দেখতেও বেশ সুন্দর, মানে স্মার্ট বোতল তাই মনে হচ্ছে, অনেক স্মার্ট বোতল, হ্যাঁ, আমি বোতলটা একটু খুলে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, ওয়াও ওয়াও, দেখি ঢাকনা শিপির, ওটা ও মাই গড, দারুন, আসলেই দারুন, এই ধরনের ইয়া ঢাকনা কিন্তু আগে কখনো না, আমিও দেখিনি, যদিও এই প্রোডাক্টটা লেখা আছে আপনার মেড ইন চায়না, মানে চায়নাতে উৎপাদিত হয়েছে, কিন্তু গুগলের এটা অফিসিয়াল প্রোডাক্ট, এবং গুগল থেকে প্রোডাক্ট পারচেজ করা যায় অনেক সময়, সেখানে তাদের স্টোরেও কিন্তু এই ধরনের প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা চাইলে কেউ এক্সট্রা করে পারচেজও করতে পারবেন, এক্সট্রা করে কিনেও নেওয়া যাবে, কিন্তু অথচ আমরা হচ্ছে একটা টোকেন পাই, যে টোকেনটার মাধ্যম দিয়ে এই প্রোডাক্টটা একদম ফ্রি, মানে ফ্রি অফ কস্ট, দুইটাই দুইটা প্রোডাক্টই আর কি পেয়ে যাই আমরা। তো এটা খুবই আনন্দের বিষয়, খুবই ভালো লাগার বিষয়। আপনারা যারা গুগল লোকাল গাইড সম্পর্কে জানতে চান বা আগ্রহ আছে, বা গুগল লোকাল গাইড কি এটা সম্পর্কে যারা জানতে চান, তাদেরকে অবশ্যই তারা যদি জানতে চান তাহলে একটু কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার, গুগল লোকাল গাইডসের আমার যে অ্যাকাউন্ট আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার, সেটা দেখে অনেক সময় বুঝতে পারবেন যে আসলে এখানে কি কাজ করি বা কি কাজ হয় এখানে, সেটাও কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন। সো
আর গুগল লোকাল গাইড মূলত হচ্ছে আপনার যে কাজটা করে থাকে। গুগল লোকাল গাইডস মূলত হচ্ছে মানুষকে সহযোগিতা করে বিভিন্ন প্লেস অ্যাড করে ছবি দেখিয়ে, এটাই হচ্ছে গুগল লোকাল গাইডসের মূল কাজ। এর সাথে সাথে আরও অনেক কাজ আছে, এগুলো সম্পর্কে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাসুদ রানার সাথেই থাকুন।